অপেক্ষায় ছিলেন জোহরের পরে মাওলানা তাফি মোলক সাহেব বয়ান করবেন, কিন্তু উপরের ফয়সালা অন্যরকম, উপরের ফয়সালা অন্যরকম। এদিকে মাওলানা এখানে বসে আছেন, সুতরাং বয়ান তো হবেই। আমার মাঝে মাঝে এই মাহফিলের এই দৃশ্য যখন দেখি আশ্চর্য লাগে, হলো এই জন্য যে মানুষ যদি প্যান্ডেল ভরা না থাকে, দুঃখ কষ্ট হইলে বক্তার হবে, শ্রোতাদের দুঃখের কি আছে? শ্রোতা তো সবাই একা একা, প্রত্যেকে যার যার, বক্তা হলো তার সামনে যত মানুষ বেশি থাকবে, আনন্দ বা দুঃখ এটা তার ব্যাপার, আপনাদের তো এইসব ব্যাপার নেই, আপনারা সবাই একা একা। আমি আসছি শুনতে, আর আমি আমি আসছি বলতে, বলার সময় আমার সামনের দিকে চোখ আর আপনাদের চোখ হলো এই দিকে, এখানে তো বলনেওয়ালা আছে। তো সুতরাং মন ভাঙ্গার কি দরকার, একটু কাছাকাছি এসে গায়ে গায়ে মিশে সুন্দর করে বসে, সুন্দর করে বসে, একটু বলি আমি একটু কমাই দিই। আল্লাহ الحمد لله الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى خصوصا على أشرف الأنبياء وخاتم الرسل محمد المصطفى صلى الله تعالى عليه وعلى آله وصحبه الذين هم خلاصة العرب العرباء وخير الخلائق بعد الأنبياء أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن في ذلك لذكرى لمن كان له قلب أو ألقى السمع وهو شهيد آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين خادم القرآن পরিষদ শালেশ্বর বিয়ানী বাজার সিলেটের উদ্যোগে আয়োজিত 14তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের মাননীয় সভাপতি মুহতারাম মুআজ্জাজ হযরত উলামায়ে কিরাম, সম্মানিত মুরব্বীবৃন্দ, দিনদরদি ভাইয়েরা, ছাত্র যুবক বাবারা বলার অভ্যাস, কিন্তু যুবক তালাশ করে দেখতেছি না, তো যুবক এই দুই চারজন আছে, তবুও বলতে হয় আমার যুবক বাবারা, ছোট্ট ছোট্ট সোনামণিও দুই চারজন আছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন হাজারো মানুষের মধ্যে হতে বেছে বেছে আমাদের গুটি কতক লোককে আল্লাহ তাআলা এই নূরানি মজলিসে একত্রিত হবার তৌফিক দান করেছেন, এই জন্য আল্লাহ পাকের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। একটু আর একটু জোরে বলেন না আলহামদুলিল্লাহ, একজন নিচের দিকে চাই আলহামদুলিল্লাহ কইতেছে, নিচের দিকে তাকানো যাবে না, চোখটা এদিকে রাখতে হবে না, চোখটা খুব দামি জিনিস, এইটাতে কাজে লাগাইতে হয়। দেখেন আল্লাহ পাক সমস্ত মখলুক সৃষ্টির সময় ওই মখলুকের মধ্যে আল্লাহ তাআলা হেদায়েতের নূর দিয়ে দিছেন, قال فمن ربكما يا موسى قال ربنا الذي أعطى كل شيء خلقه ثم هدى رب العالمين সমস্ত মখলুক যখন বানাইছেন, বানাইতে সময় ওই মখলুকের সিনায় আল্লাহ পাক তার চলার মতো হেদায়েত দিয়ে দিয়েছে, সে কারো কাছে ঠেকানা, কারো কাছে ঠেকানা, ওই যে একজন নিচের দিকে তাকালো, নিচের দিকে চোখ রাখা যাবে না, চোখের দিকে রাখেন, এটাই তো বলতেছি। দেখেন আমি এগুলো বলি, মাঝে মাঝেই বলি, এজন্য বলি যে আমাদের সুর আছে নূর নাই, হুঙ্কার আছে পাওয়ার নাই, যাও কিছু আছে তা শ্রোতাদের নেওয়ার তরিকা জানা নেই, এই তিনটা কথা বলি, আবার বলতেছি আমাদের সুর আছে নূর নাই, হুঙ্কার আছে পাওয়ার নাই, তবলা বাজাই আমরা তবলা, তো তবলা যখন বাজায় তো ডিম্বাকা ডিম্বাকা আওয়াজ হয়, ভিতরে কিন্তু খালি, ভিতরে কিন্তু ফাঁকা,
ভিতর যদি ভরা থাকে তো এরকম আওয়াজ হয় না। আরবিতে একটা কথা আছে, জওফুহু খালি সৌতুহু আলি, ভিতর তো কি ফাঁকা কিন্তু আওয়াজ কি উঁচু। ওই যে আমাদের ঘোষক আমার নামে কত কিছু কইল না, অনেক কিছু বলল, এমন সাইকুল হাদিস শীর্ষ আলেমদের একজন, কত কিছু বইলা, আপনারা এখনো কেন দূরে চলে আসেন, এই যে ডাকাডাকি করতেছে। আমি মাঝে মাঝে বলি যে ওই যে হেল্পাররা গাড়ির সামনে দাঁড়িয়ে ডাকে, এই গুলিস্তান গুলিস্তান, বিয়ানীবাজার বিয়ানীবাজার, না এই ডাকাডাকি করে, এটা খামাখা। যাত্রী গাড়ি তালাশ করে, অপেক্ষায় থাকে, গাড়ি দেখলেই গিয়ে লাভ দিবে, আর হেল্পাররা খামাখা ডাকে, ও না ডাকলে ওর চাকরি থাকবে না, ও ডাকতেছে। কিন্তু এই যারা দিনই আলোচনা শুনবে, দীর্ঘদিন থেকে অপেক্ষায় থাকে, যখন সে বিজ্ঞাপন পায় তখন থেকে তার অপেক্ষার প্রহর গোনা শুরু হয়, ওই দিনটা কবে আসবে, আমি যাব, আমি শুনব, আমি নিব, এমন আগ্রহ যার মধ্যে জন্ম নেয়, আর ওই আগ্রহ নিয়ে যখন আসে, আল্লাহ আল্লাহ, হুসনে পর আশিক নেহি হো আশিক হো ইন চার পর, রফতার পর গুফতার পর নাজ পর আন্দাজ পর। আল্লাহ পাক মনের হাল দেখেন, কে কতটুকু মোটা, চামড়া কতটুকু সুন্দর, কে কালা, এগুলো আল্লাহ দেখেন না। আল্লাহ দেখেন যে তোমার জজবাটা কি, তোমার কলবের হাল কি। কলবের হাল যদি এমন হয়, মালিকের নজর যদি কাটতে পারে, আল্লাহ পাক ছো মাইরা টাইনে তাকে আরশে আজিম পর্যন্ত নিয়ে যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। অন্য আয়াত মাথায় চলে আসলো, আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব, আল্লাহ যারে চায় তারে বাইসে নেয়, আর যে লাইগে থাকে তাকেও কোলে তুলে নেয়। আবার বলতেছি, ওই যে মোবাইল পকেটে রাখতে হবে, মোবাইল পকেটে রেখে না, মোবাইল কেউ হাতে রেখেন না, দেখেন সব কিছুর থেকে ছিন্ন হইতে হয় না, যে একমুখী হয় সে পায়। আবার এক ঘটনা মনে পড়ে গেল, রুখ যার আল্লাহর দিকে যায়, যে আইসি আমি তোমার থেকে নিব, মালিক বড় করিম, আল্লাহ পাক বড় করিম, কেউ যখন ওইরকম দেল নিয়া মালিকের দিকে রুখ করে, আল্লাহ তারে কি দেওয়া দেয়। এক বুজুর্গের পিপাসা লাগছিল, আরে ঘুম আসতেছে, ওই যে একজন ঘুমাইতেছে, কি মুশকিল, ঘুমাইতেও দেয় না হুজুর, না এখন ঘুমাইতে দিব না, মাথা নিচের দিকে রাখবেন না, চোখে দিকে রাখেন, আমি মৌলানা তাফিমুল হক সাহেবের জন্য ফিল্ডটা তৈরি করে দিয়ে যাই, পরে উনি বয়ান করবেন। তো বলতেছিলাম যে আসলে ক্ষেত চাষ করতে মেলা সময় লাগে, এক সপ্তাহ লাগে একটা জমি কমপক্ষে সাইজ করতে, বীজ বুনাইতে মাত্র 15-20 মিনিট লাগে বা আধা ঘন্টা লাগে। এই কোরআন হাদিসের বীজ বুনাবো কোথায়, আপনার কলপে তো, আপনার দেল যদি তৈরি না হয় আমি সিটে এলাম, ওই সিটেলে কিন্তু পাক পাখালিতে খায়, একটা ক্ষেত চাষ না করে তার উপরে কয়েক কেজি ধান ছিটেলো, ওই ধানে কি ধানের গাছ হবে না, ওই ধান পাক পাখালি খাবে, পাক পাখালি খাই ফেলে, ওইটা দিয়ে কি হয় না। আর যদি ক্ষেত চাষ করে একটা ধানও ফেলে, ওই এক ধান কয়েকশো ধান হয়ে ফিরে আসে। সত্যি সত্যি বলতেছি, আপনারা যদি মনোযোগী হন, এখানে এক আয়াত তেলাওয়াত হবে, এক হাদিস পড়া হবে, এর উপরে কিছু আলোচনা হবে, দেখা যাবে এক একজনের সিনা নূরে ভরে গেছে। তো সুবহানাল্লাহ, একটু জোরে কর, সমস্যা কি, এটা তো কোনো গুনার কাম না, এটা সওয়াবের কাম না। হাদিসে আসছে, আত-তাসবিহু নিসফুল মিজান, বুঝে বলেন, আত-তাসবিহু নিসফুল মিজান, একটা শর্ত আছে, সে তাসবিহ হলো মালিকের পছন্দ হইতে হবে। কোন জজবানি আপনি বলতেছেন সুবহানাল্লাহ, সারা দুনিয়ার সুবহানাল্লাহ, সারা দুনিয়ার সিজদা, সারা দুনিয়ার সমস্ত মুমিন মুসলমানদের রুকু,
পীর আউলিয়া গাউস কুতুবদের সিজদা সব যদি এক পাল্লায় রাখা হয় আর আমার নবীজির একটা সুবহানাল্লাহ যদি এক পাল্লায় রাখা হয় ওই এক সুবহানাল্লাহর ওজন বেশি হবে কেন কেন তিনি সুবহানাল্লাহ বলছেন দেইখা আর আমি সুবহানাল্লাহ বলতেছি অনেক ভয়ার মধ্যে শুই না অনেক ভয়ার পরে কি শুই না তিনি দেইখা আসছেন আল্লামা ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন লা তুনকিরু انه قائد ولا تنكروا انه مقعد তোমরা অস্বীকার করো না যে নবীজি আরশে আজিমে গিয়ে বসছেন সুবহান ওই যে হাঁটু ধরে রাখছেন ছেড়ে দেন আর অন্য দিকে চোখ দিয়েন না চোখে দিকে চোখে দিকে আলহামদুলিল্লাহ আস্তে আস্তে ঠিক হইতেছে খেত আস্তে আস্তে খেত ঠিক হইতেছে তো বলতেছিলাম যে তিনি দেখে দেখে বলছেন তিনি দেখতেন আল্লাহ তিনি দেখতেন তিনি যখন সুবহানাল্লাহ বলতেন সুবহানাল্লাহর যে কাইফিয়াত ছিল নবীজি যে কাইফিয়াত সমস্ত সাহাবী সমস্ত তাবি তারা সবাই মিলেও কি নবীজির সুবহানাল্লাহর কাইফিয়াতের ধারে কাছেও যেতে পারবে না ওই যে কাইফিয়াত ওই কাইফিয়াতের কারণে এই জন্য আপনি আমি যে সুবহানাল্লাহ বলি হাদিসে শুনি যে সুবহানাল্লাহ বললে মিজানের অর্ধেক পাল্লা ভরে যায় দুই পাল্লার এক পাল্লা ভরে যায় পাল্লা এত বড় যে পাল্লা দেখে দাউদ আলাইহিস সালাম বেহুশে পড়ে গেছে এত বড় পাল্লা সাত আসমান জমিন রাখলেও ওই পাল্লা ভরে না সেই পাল্লা ভরে যায় কি দিয়া সুবহানাল্লাহ দিয়া কোন সুবহানাল্লাহ ওই সুবহানাল্লাহ যে সুবহানাল্লাহ ওই অনুভূতি নিয়ে পড়ে যেটা আমি শের পড়ছিলাম আমাদের হুজুররা এই শের জানে কুটিকালে পড়তাম এখন আর এই শের পড়ি না কিন্তু হঠাৎ করে মনে পড়লো তাই পড়লাম হুসনে পর আশিক নেহি হো আশিক হো ইন চার পর রফতার পর গুফতার পর নাজ পর আন্দাজ পর একটা লোক হাইটে আসে কোন কোন বুজুর্গের দরবারে কেউ কেউ মুরিদ হইতে শুধুমাত্র ঢুকছে হাইটে হাইটে সামনে গেছে যে বসার সাথে সাথে খেলাফত দিয়ে দিছে কি দেখছেন কই আসার সময়ের কাছে ধরন তার যে আন্দাজ তার ভিতরটা পড়ে ফেলাইছে পইড়া সাথে সাথে কি করছেন ইজাজত দিয়ে দিছে অনেক বুজুর্গদের এমন আছে তা আপনারা বলেন তো বুজুর্গের এলহাম ভুল হইতে পারে কিন্তু আল্লাহর কি কোনো ভুল হবে না আপনার কলবের হাল দেখতে কি আল্লাহর কোনো সমস্যা আছে একদম সব কিছু আল্লাহর চোখের সামনে আল্লাহ দেখতেছে তা আপনি ওই দিকে একটু দেলটা দিয়ে দেন ওদিকে দেলটা দিয়ে দেন যে মালিক আমি আইছি তুমি আমারে দেহাও আমি আমারে বদলাইতে চাই আমি আমার মধ্যে পরিবর্তন আনতে চাই আমি তোমার হইতে চাই তো বলতেছিলাম এই যুবক ওই যে গেঞ্জিওয়ালা টুপিওয়ালা মোবাইল কানে দিছে এখন পকেটে রাখছে আর মোবাইল বাইর করবো না দাদা বুঝছো হ্যাঁ আমি কিন্তু চোখ বন্ধ করে কথা কই না দেখে দেখে কথা বলবো কেউ মজলিসের আদব নষ্ট করবেন না আদবের খুব দাম যে আদব রক্ষা করে না আল্লাহ পাক রব্বুল আলামিন এত কারিম আদব যদি কেউ দেখাইতে পারে আল্লাহ রসুলের নায়েবে রসুলের আল্লাহ পাক রব্বুল আলামিন মেহরবানি করে তার সিনার মধ্যে হেদায়েতের নূর দান করে দেয় এই যে আমারে বলছিল ওই যে এখানে কি লেখা ইয়াহিয়া মাহমুদ সাহেবের বয়ানের বিষয়বস্তু আমি ওই যে ওনার এটাই কে কইলাম যে আমি তো আমার স্বভাব তো এটা না এখানে বসলে কথা যেটা মাথায় আসে সেটা বলি কোনটা আসবে আমি নিজেও জানি না এক একজনের এক একটা দেখি আর এক এক কথা মাথার মধ্যে আসে এই যে এখন মাথার মধ্যে আর এক কথা আসলো যে আদব যদি আইসে যায় আল্লাহ তাকে হেদায়েত কেমনে দেয় আপনারা কি মনে করেন এই যে এক একজন আলেম নবীজি এন্তেকালের আগে বনি ইসরায়েলের সমসংখ্যক সাহাবী দুনিয়াতে রেখে গেছে 1,24,000 এই নবীদের সমসংখ্যক এরপরে নবীজি কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের ওলামাদেরকে নিজের স্থলাভিষিক্ত ঘোষণা করে গেছে যে ওরা আমার জায়গা আমার যে মিরাস এই মিরাস আমার থেকে ভায়া হইতে হইতে এই আলেমদের সিনের মধ্যে জমবে আজ নবী নাই তো নবীজির স্থান তো খালি নেই ওই চেয়ারে তো নবীজি বসেই গেছে এই চেয়ার এই প্রতিষ্ঠানের যে আদব করবে আল্লাহ তাকে মাহরুম করবে না আদবের কত দাম
موسى عليه السلام এই পাশে দাঁড়ানো জাদুকররা ওই পাশে দাঁড়ানো তো জাদুকররা موسى عليه السلامের দিকে তাকাইয়া মনে মনে আর তো দেখে নাই আজ পর্যন্ত দেখছে আজ পর্যন্ত দেখছে দেখেই হা করে চেয়ে আছে আরে এত চমৎকার নুরানি চেহারা এই তাকাইতেই গা মনে মনে বলে কি বুড়া মানুষ মুরব্বি মানুষ ওনার একটু সম্মান করি এতটুকু মনের মধ্যে আসছে আসার পরে বলতেছে কি আমরা আপনার সাথে বাহাস করতে আইছি তো ফয়সালাটা আপনি দেন জাদুর বক্স আগে আপনি খুলবেন না আগে আমরা খুলব বাস এতটুকু কথা কইছে জাদুর বক্স কি আপনি আগে খুলবেন না আমরা আগে খুলব ইয়া মুসা ইম্মা আন তুলকিয়া ওয়া ইম্মা আন নাকুনা আউওয়ালা মান আলকা জাদুর বক্স আগে আপনি খুলবেন না আগে আমরা খুলব হুজুর ফয়সালাটা আপনি দিয়ে দেন মালিক বলে তোরা আমার নবীর আদব করলি দেখ আমি কি করি এরা মরা মানুষ সুবহানাল্লাহ কয় না বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওই যে একজনের চোখ ঘুরতেছে ওই যে গলায় রুমাল পেছানো চোখ ঘুরে চোখ কিন্তু ঘুরবে না চোখ থাকবে একদিকে হ্যাঁ মনে রেখে দেখেন আপনাদের ফায়দা হোক বড় বড় আলেমুল্লাহ আসতেছেন আমি নাম দেখছি আপনারা বয়ান করবেন না তাফি মোলক সাহেবের বাড়ি যেহেতু হবিগঞ্জে তাই নাম নিচে দিছে নাহলে ওনার নাম অনেক উপরে হইতো অনেক উপরে হইতো হ্যাঁ তো আপনারা ভাগ্যবান এরকম এক দল মানে টপ লেভেলের গোল্ডেন এ প্লাস উলামা একরাম এক মাহফিলে জমা করা খুব কঠিন কাজ সেই কঠিন কাজটা এরা করতে পেরেছে আপনারা ভাগ্যবান কদর করেন লাভ হবে তো বলতেছিলাম লক্ষ্য করেন তো এবার মুসা আলাইহিস সালাম বললেন তোরাই আগে খুল আমারটা পরে খুলব তো ওরা ওদের সড়ি আর দড়ি আমার ভাষা বুঝছেন সড়ি দড়ি তো সড়ি হলো লাঠি আর দড়ি রশি ফালকাও হিবালাহু এ বাবা পা গুটাই গিয়ে মজা করে বসো মজা করে বসো আসন দিয়ে বসো টাইট হইয়া হ্যাঁ এই ঢিল ঢুল পছন্দ না টাইট পছন্দ নামাজে দাঁড়াইতে হয় কি সোজা হয়ে নামাজে কি সোজা হয়ে না রুকুতে একদম সোজা আরে আমার আল্লাহ সুন্দর আল্লাহর পরে নবীজি সবচেয়ে সুন্দর আল্লাহ সুন্দর পছন্দ করেন নবীজি সুন্দর পছন্দ করেন নবীজির মজলিসে কারো মাথা নড়তো না নবীজির মজলিসে সাহাবীদের মাঝখানে ফাঁকা জায়গা থাকতো না একজন হেলান দিয়ে বসে রয়েছে এমন হইতো না সব চৌকান্না হইয়া দুই চোখ নবীজির দিকে লাগাইয়া মনোযোগ দিয়া মনে হইতো তাদের মাথায় পাখি বসা আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন আমাদেরকে দেখলে মনে হইতো মরা গাছ মরা গাছ যেমন নড়ে না আমরাও নবীজির সামনে নড়তাম না তা আপনারা একটু বসাটা সাহাবিওয়ালা বসা মানান সাহাবিওয়ালা বসা যদি আপনাদের হয়ে যায় তো নবীওয়ালা যে নূর এই চেয়ার থেকে যাবার ওই নূরও আপনাদের সিনে চলে যাবে তো আপনারা আগে নিজেদেরকে প্রস্তুত করেন আলহামদুলিল্লাহ এখন যে একটু একটু নিজেদের মধ্যে হরকত সৃষ্টি হয়েছে আল্লাহ কবুল করুক না আল্লাহ কবুল করুক আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো মৌলানা আমার কিছু হাত দিয়ে দিয়ে আমি তো মজলিস আপনার জন্য বানাই দিয়ে যা পারছি পরে 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 বড় সাহেব নিসবত আল্লাহওয়ালা বুজুর্গের সন্তান ওনার আব্বা তো বলতেছিলাম হবিগঞ্জ হুজুর রহমতুল্লাহ আলাই খুব আদর করতেন আমাকে দেখা হইলে আও এদিকে আও বও বলতেন বসতাম কথাবার্তা বলতাম কোনো কোনো মজলিসে এমন হইতো যে বয়ান করবো আমি আগের থেকে শিডিউল উনি আসছেন এ আমার অন্যখানে যাইতে হবে তুমি পরে করবাই এ কথা বললে উনি আগে বয়ান করতেন আজ আমি সেই হক উসুল করলাম আজকে সেটা আমি উসুল করে নিলাম না আল্লাহ তো বলতেছিলাম এবার সড়ি দড়ি ফেলছে তো ফেলার পরে ফাইদা আহিবালুহুম ওয়া ইসিহুম ইউখাইয়ালু ইলাইহি মিন সিহরিহিম আন্নাহা তাসআ ও মুসা আলাইহিস সালামের কাছে মনে হইতেছে জাদুর প্রভাবে সড়ি দড়ি সাপ হইয়া ওনার দিকে দৌড়াইতেছে এই দেইখা মুসা আলাইহিস সালাম দিছেন দৌড়
ওয়াল্লা মুদবিরা পিঠ পিছনের দিকে দিয়ে দিছে দৌড়। তো মুসা আলাইহিস সালাম ভয় পাইছেন, ভয় পেয়ে দৌড় দিছেন। তো যদি ইয়াহিয়া মাহমুদ ভয় পায়, যদি এই তাফিমুল্লাহ সাহেব ভয় পায়, হাবিবুল্লাহ মাহমুদ কাসিমের ভয় পায়, এই রংবাজদের রংবাজি দেখা, এই ধান্দাবাজদের মানে এই ধাপ্পাবাজদের ধাপ্পাবাজি দেখা, এই মানে ওদের কাণ্ড কারবার দেখে যদি আমরা কখনো একটু ভয় পাই, তা আপনারা মনে করেন না হুজুররা দুর্বল হয়ে গেছে। তো ভয় পাওয়াটা মুসা আলাইহিস সালামের সুন্নাত। ভয় পাওয়া কার সুন্নাত? মুসা আলাইহিস সালামের সুন্নাত। মুসা আলাইহিস সালাম ভয় পেয়েছে, ভয় পাওয়ার পরে আল্লাহ ডাক দিয়েছেন, কিরে মুসা কি হইলো? কই দেখো না আল্লাহ কি এ কিভাবে আসতেছে আমার দিকে। রব্বুল আলামিন তখন বললেন, এ মুসা তুই কি একা নি, আমি আল্লাহ আছি না তোর পাশে। জোরে কয় না সুবহানাল্লাহ। আপনাদের তো কোনো দুঃখ নেই, প্রথমেই বললাম, দুঃখ থাকলে আমার থাকবে, কষ্ট থাকলে আমার থাকবে, আমি আমার সামনে খালি দেখতেছি, আপনাদের সামনে খালি দিই, তা আপনাদের সমস্যা কি? একটু জোরে সরে বলবেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, এ মুসা কি রে তুই একা নাকি? আকবিল ওয়ালা তাখাফ। এরপরে বললেন, লা তাখাফ ইন্নি লা ইয়াখাফু লাদাইয়াল মুরসালুন। এই তোর ভয় পাওয়ার কি আছে, আমি আসি না পাশে? তাই নাকি আল্লাহ? হা, তা কি করবো? আকবিল, সামনে বাড়ো। আর হিম্মত নিয়ে সামনে বাড়ছে, সামনে বাড়ছেন, কি করবো? ধরো। কই কেমনে ধরি? ও আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা বললেন যে সামনে বাড়ো, বাড়ছে, কি করবো? তোমার কাছে লাঠি আছে না? আছে। দেও না সাইডে। আচ্ছা বলেন তো, এই যে লাঠি দিলাম সাইডে, এটা কোনো কাম? লাঠি দিয়ে যদি একটা খুঁচা দিত তাও একটা কাম ছিল, লাঠি দিয়ে যদি একটা বাড়ি মারতো তাও কি একটা কাম ছিল। তো কি হলো? আলকি, আলকি মানে দেও সাইডা, দিছেন সাইডা, ফেলাই দিছেন, এতে কোনো কষ্ট হয়? কোনো কষ্ট হয় না, লাঠি শুধু ছেড়ে দিছেন, ছেড়ে দিছেন। এখন দেখেন সুবহানাল্লাহ, এত বড় সাপ হয়ে একটা হা করছে, আর এক হাতে টান দিয়া ওদের যত দড়ি নড়ি না, ওদের যত সড়ি নড়ি ছিল, এগুলো যে ধেয়ে আসতেছিল সবগুলো এক টান দিয়ে গিলে খাই ফেলেছে। সুবহানাল্লাহ, ভালো করে কয় না মাশাল্লাহ। একটু হয়েছে, এখনো পুরা হয় নাই, তবে অনেকটা হয়েছে না, অনেকটা হয়েছে। সবগুলো যখন খাইছে, এখন মুসা আলাইহিস সালাম আবার দৌড়। কি ওটা তৈরি কেমনে? ওনার নিজের লাঠি, লাঠি কার? না নিজের, নিজের লাঠি ধরে না, ওই লাঠি সাপ হয়ে গেছে যেমন হাঁটাতেছে। এত হাজার হাজার একটা ছোট্ট সাপ এখানে দেখা দেখ, দেখি আপনারা কে থাকেন, আর সেখানে হাজার হাজার সাপ। তো মুসা আলাইহিস সালামের সমস্যা কি? ও মুসা আলাইহিস সালামের সঙ্গে আল্লাহ ছিলেন, আর আজকে বুঝি আমরা ভয় পাইলে আমাদের সঙ্গে থাকবেন না? রব্বুল আলামিনের ওয়াদা, ইন্না লানানসুরু রুসুলানা ওয়াল্লাযিনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া। কে? রসূল এবং রসূলের অনুসারী মুমিন যারা। নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ, যখন তারা বিপদে পড়ে যায় আমার পথে থাইকা, আমার নবীজির মিশনে কাজ করতে গিয়া, তখন তারা একা থাকবে না, আমি আল্লাহ অবশ্যই তাদের পাশে এসে দাঁড়াবো। ওয়াদা করছেন কি? সে আল্লাহ আজকে আসেন না নাই? আল্লাহর ওয়াদা সত্য কি সত্য না? ওয়াদাল্লাহ লা ইউখলিফুল্লাহু ওয়াদা, ওয়াদাল্লাহ লা ইউখলিফুল্লাহু ওয়াদা। আল্লাহ পাক তার ওয়াদা খেলাপ করেন না। যে আল্লাহ তখন ছিলেন যেমন ছিলেন, আজও তিনি তেমন আছেন, তার ক্ষমতাও তেমন আছে। তখন যেমন তার আদত ছিল, আজও তার আদত তেমন, কোনো বদলায় নাই। তো মুসা আলাইহিস সালাম ফিরছেন, তো আল্লাহ বলতেছেন, কি রে এ তো তোর লাঠি, বুঝলাম তো আমার লাঠি, কিন্তু এটা কি? আল্লাহ কয় যে ধরো না, কি কেমনে ধরি? ধর, হিম্মত কইরা। তো আমি আর কি বলি, দুরু দুরু মুখে কম্পিত হাতে কোন রকম খালি শুয়াইছেন, এখন দেখেন আড়াই হাত লাঠি হয়ে গেছে। তো এই যে এতক্ষণ যা কিছু ঘটলো, এটা কি মুসা আলাইহিস সালাম করছেন না আল্লাহ করছে? ওনার কাম শুধু কি? ছাড়া ছাড়া আর ছোয়া, ছাড়া আর ছোয়া, আর মাঝখানের কাজটুকু কা? এই সব কাণ্ড কারবার দেখছে ওই জাদুকর। কিন্তু ওই যে প্রথমে একটা কাম করছে আল্লাহর পছন্দ হয়ে গেছে। হুসনে পর আশিক নেহি হো আশিক হো ইন চার পর,
رفتار پر گفتار پر ناز پر انداز پر امر محبوب نبیر ایک تو عزت تدر سینار مدی آمی دیکھتے پائیسی ایک تو تاکہ عزت کرسیش عدب کرسیش اے برکتے اللہ پاک بولن دیکھا بھی کی کوئی اے برکر کی ورا جو ای کنڈو کربر دیکھے کوئی کہ آمنا برب العالمین سبحان اللہ کوئی بوڑا در کے دیکھے منہ مورا مورا ہور کن تو کرا سے اپنا آئیشن کو تا جانے نبی جی دربارے گیلے بوڑا مانوش تازہ ہوئے جی کتو تازہ ہوئی تو تارے ایک تا سٹو گھڑو نہ سنی دیس ایک بوڑا نبی جی کسے گیا بولے یا رسول اللہ شتو شتو صحابی بوسا یا رسول اللہ کی کہ جاننا تے کی آنگور بابو نی سے جگیش کر بھی ہمیں جاننا تے جابو کی نا کدو جگیش کرے کی جاننا تے آنگور بابو کی نا مونے مونے بولے جو دی نبی جی بولے آنگور پابا تو ہے تو جاننا پائی ہی جابو جن ایڈوانس پروشن کر سے آگے بھیجا جاننا تے پابو کی نا تو وہی تے درکن نہیں آئے میں جگیش کرے جاننا تے آنگور پابو کی نا نبی جی جو دی بولے آنگور پابا تو جاننا پائی ہی جابو تو نبی جی بولے ہاں تمہیں آنگور پابا ہے بار بوڑا مونے مونے کوئی مالک جاننا تو پائی ہی گیسی دیکھن تو تماشا ایخون تر جیب بے پانی ایشے گیسی এখন জানার ইচ্ছে আঙ্গুর আঙ্গুরের সড়া কত বড় হবে আঙ্গুর তো আর আলাদা আলাদা একটা একটা হয় না তো সড়ায় সড়ায় হয় তো জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আঙ্গুরের সড়া কত বড় হবে নবীজি বললেন তুমি একটা কাক ছেড়ে দাও ওই কাক একটা না এক মাস উড়বে এক মাস উড়ার পরে ওর উড়া যেখানে শেষ হবে একটা জান্নাতের আঙ্গুরের সড়া এত বড় হবে এখন বুড়ার মুখ কালো হয়ে গেছে কালো হয়ে গেছে এখন কইছে এই মুখ দিয়ে খাবো কেমনে তখন এত বড় ছড়া টাঙ্গুর তো একটা কম্পকে মটকার মতো বড় বড় হবে এটা খাবো কেমনে নবীজি বললেন তোমার মুখ এত ছোট থাকবে না আল্লাহ পাক তোমার আব্বা আদমের মতো তোমার 130 ফিট লম্বা বানাই দিবে কতালি ঠিক আছে এ আসে কি জন্য এখানে আসার মাকসাদটা কি সাহাবীরা আসতেন এর জন্য দুল্লানি আলা আমাল ইদা আনা আমিলতুহু দাখালতুল জান্নাহ দুল্লানি আলা আমাল ইদা আনা আমিলতুহু দাখালতুল জান্নাহ আমার একটা এমন আমল বলে দেন যে আমলটা কইরা সুজা আমি জান্নাতে ঢুকে যাব আজকে নবীজি নাই আপনারাও তো এখানে আসবেন এই জন্য যে হবিগঞ্জ নিসাব আমার একটা নুসখা দিয়ে দেন তো আমি জান্নাতে যাবার চাই আমি জাহান্নাম থেকে বাঁচতে চাই আমার একটা নুসখা দেন আমি দুনিয়াতে শান্তিময় জীবন চাই আমার একটা নুসখা দেন যে আমি পাপ মুক্ত জীবন চাই আমাকে একটা নুসখা দেন আমি আমার মানে জিন্দেগিটা যেন সোনালি হয় এমন একটা নুসখা আমারে দেন প্রেসক্রিপশন দেন ওই প্রেসক্রিপশন নেওয়ার জন্য এই আয়োজন সুতরাং এখানে আসবেন কিছু নেওয়ার জন্য ওহো কি চমৎকার আমাদের দেশে সব দায়িত্বশীল লোক আছে দেখবেন বনের দায়িত্বে লোক আছে নদীর দায়িত্বে লোক আছে তারপরে মা ইসের নারীদের দায়িত্বে লোক আছে শিশুদের দায়িত্বে লোক আছে নারী অধিকার বাস্তবায়নের জন্য দায়িত্বশীল আছে সব ব্যাপারে মন্ত্রী আছে বাংলাদেশে কিন্তু একটা ব্যাপারে কোনো মন্ত্রী নাই মানুষকে কেমনে মানুষ বানানো যায় যেটা ছাড়া কোনো কিছু হয় না কত আইন করলো যে অ্যাক্সিডেন্ট যাতে এই রাস্তা বড় করতে করতে কত বড় করছে কত অ্যাক্সিডেন্ট কমছে কমছে প্রধানমন্ত্রী নিজে কইছে যে ছয় লেনের করলেও অ্যাক্সিডেন্ট বন্ধ হবে না যদি ড্রাইভাররা ঠিক না হয় দেখছেন তো সত্যি কথাটা স্বীকার করতে বাধ্য হয়েছে এই ড্রাইভাররা ঠিক করতে পারে একমাত্র এই হুজুররা এই হুজুর গোয়া শুনুক ও কোনোদিন উল্টা পাল্টা গাড়ি চালাবে না ও কোনো কি করবে না এই যে দিনই জলসায় কি করে একটা মানুষে মানুষ বানায় মানবতার সবক এখান থেকে দেওয়া হয় মনুষ্যত্বের সবক এখান থেকে দেওয়া হয় আর এই মিশন নিয়ে নবীজি আসছিলেন দুনিয়াতে তিনি ঘোষণা করছেন ইন্নামা বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক আমি তোমাদেরকে একজন পরিপূর্ণ মানুষ বানানোর জন্য আসছি তুমি যাতে মানুষ হইতে পারো যেই কাজ আর কেউ পারে না ওই দায়িত্ব নিয়ে নবীজি দুনিয়াতে আসছেন আর দুনিয়া থেকে যাওয়ার সময় যেই কাজ কোন সরকার করতে পারবে না কোন মন্ত্রী করতে পারবে না ওই দায়িত্বটা নবীজি গোলাম আইকরামের উপর দিয়ে গেছে যে আমার মিরাস্তদের সিনায় যাবে তোরা আমার পক্ষ থেকে এই কাম করবে এই যে আপনাদেরকে খুশাই আমরা কত ধমক দি বুড়ারে ধমক দিলাম যুবকরে ধমক দিলাম সবাইরে খুশা কথা কইতেছি
আমি আমার নিজের জন্য না 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 আপনারা জানো এখান থেকে ওই পাওয়ারটা নিয়ে যাবার পরে যেইটা ভিতরে গেলে পরে সব ঠিক হয় দেখেন ওই এলোপ্যাথিক ডাক্তাররা কি করে জানেন এই এখানে ফোড়া তো এখানে কি দেয় মলম দেয় তো মলম দিলে ওই ফোড়া তো এখানে চাপা পড়ে কিন্তু এখানে দিয়ে আবার উঠে আরেকখানে উঠে তো আবার ট্যাবলেট খাওয়ায় ট্যাবলেট খেয়ে তো ডাইবে যায় কিন্তু এটা গিয়ে আবার এখানে উঠে রোগ ভালো হয় না আর হোমিওপ্যাথিক ডাক্তার যদি বিজ্ঞ ডাক্তার হয় সে রোগটা চেনে রোগটা চিনা এরপরে কি দেয় মনে কি করে দুই তিন ফুটা দেয় দুই তিন পুড়িয়ে দেয় খাও এটা খাইলে তোমার প্রয়োজনটা শেষ হবে আর তোমার এই রোগটা হবে না এই যে দিনই জলসা এই দিনই জলসার মধ্যে আপনার মূল রোগটা কি এই মূল রোগটা তো আল্লাহ জানেন এই মূল রোগটা তো নবীজিকে আল্লাহ জানাই দিয়েছেন নবীজি উম্মতের আলেমদের কাছে জমা রেখে গেছেন যে তোমরা দেখবা ও আমার উম্মতের কি কি রোগ এই রোগের কোন রোগের কি চিকিৎসা এটা আমি দিয়ে গেলাম তোমরা বলে দিও তা আমাদের এখান থেকে কি যায় এই সমস্ত আয়োজনে চিকিৎসা ওই জায়গার চিকিৎসা হয় যেই জায়গার চিকিৎসা হইলে আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু কলব যদি ঠিক হয় ঘরের থেকে টেলিভিশন বের হয়ে যায় কলব যদি ঠিক হয়ে যায় তার চোখ নিচে নেমে যায় কলব যদি ঠিক হয়ে যায় কানে আর গান শুনে না কলব যদি ঠিক হয়ে যায় ক্ষমতার দাম্ভিকতা দেখাইয়া জুলুম অত্যাচার করে না তার মনের মধ্যে ভয় পয়দা হয় আরে যে কোনো সময় আমি মরতে পারি মালিকের সামনে দাঁড়াইতে হবে জবাবদিহি করতে হবে ওই এক জায়গা ঠিক করে হুজুররা ওই এক জায়গা ঠিক হয় যে কয়টা ভালো মানুষ আছে নীতিবান লোক আছে যে কয়টা অফিসার ঘুষ খায় না যে কয়টা অফিসার দুর্নীতি করে না এই সব তালাশ করে দেখবেন কোনো না কোনো হুজুরের কাছ থেকে প্রেসক্রিপশন নিয়ে গেছে কারণ না কারো সাথে তার কি সম্পর্ক আর যদি কোনো হুজুরের কাছে না হয় কমপক্ষে ব্রাহ্মমান মাদ্রাসায় ভর্তি হয়েছে ব্রাহ্মমান মাদ্রাসা চিনছেন নি কোথায় কয়েন তাবলিগ জামাত কোথায় ভর্তি হয়েছে তাবলিগ জামাতে ভর্তি হয়েছে ওটাও মাদ্রাসা ওইটা আমাদের মাদ্রাসা ওটা ব্রাহ্মমান মাদ্রাসা এইটা একটা বড় পরিসরে বৎসরে দুই একদিন ক্লাস হয় এইটাও কিন্তু ক্লাস এটাও মাদ্রাসা আমরা যখন এখানে বসি আমরা শিক্ষক নবীজি বলছেন ইন্নামা বুইস্তু মুআল্লিমা আসমান সাদ জমিন বিছানা গোটা দুনিয়া মাদ্রাসা আমি যেখানে যাব মাদ্রাসা সেখানে যাবে এই আলেমুল্লাহ যেখানে যায় মাদ্রাসা সেখানে যায় স্কুলে বসলে স্কুল মাদ্রাসা হয়ে যায় মসজিদে বসলে মসজিদ মাদ্রাসা হয়ে যায় মাদ্রাসার সাইনবোর্ড দিয়ে যখন মাদ্রাসায় বসে ওটা তো মাদ্রাসা হয় ওয়াজ মাহফিলে যখন আলেম আসে তা মাদ্রাসা হয়ে যায় আর যদি কমেডিয়ান আসে তাহলে এটা নাট্যমঞ্চ হয়ে যায় যদি কোনো কমেডিয়ান আইনে বসান এটা কি হয়ে যায় নাট্যমঞ্চ হয়ে যায় একজন আলেম এদিন আইনে বসাবেন দেখবেন এটা মাদ্রাসা হয়ে গেছে আর এসে নবী যখন যেখানে যায় সেটা কি হয়ে যায় মাদ্রাসা হয়ে যায় কথা মেলা দূর সরাই গেছে তো বলতেছিলাম যে এবার ওরাস কয় কি আমান্না বি রব্বিল আলামিন রব্বুল আলামিনের উপর ঈমান আনলাম রব্বুল আলামিনের উপর ঈমান আনলাম যখন বলছে তো বুজুর্গ তো উপরে বসে রয়েছে বুজুর্গ চিনছেন নি কথা কয় বুজুর্গ চেনে নি ওই যে বান্দর ফেরাউন বুজুর্গ মানে তো বড় তো ওইটা কি বড় এমনি আবিদানি করতে বললাম বুজুর্গ ব্যঙ্গ বিদ্রুপ করে বললাম বুজুর্গ তো ওই পাজিটা উপরে বসা ও উপরে বসে বসে দৃশ্য দেখতেছে এখন সাপ যখন এই এমন করতেছিল ও ওখানে এরকম করতেছিল কাঁপতেছিল যে না জানি এবার আমারে খায় কিন্তু আল্লাহ পাক বলছে যে এখন ধরব না টাইম আসলে ধরব আল্লাহ কি করেন ছাড় দেন ছেড়ে দেন না সময় আসলে ধরব মুসা এখন তুমি সাপ ধর ঠিক হয়ে গেছে এখন ওরা যখন আমার না বি রব্বিল আলামিন কইছে ও মনে মনে কয় কি আমার এই বুঝি কইছে আমার এই বুঝি কইছে আমাদের এই মাহফিলে দেখা যায় মাঝে মাঝে শ্রোতারা সব বসে আছে চমৎকার করে শুনতেছে কথাবার্তা তো এখন বড় হুজুর বসা আছে নেতাজি কথা কইতেছে সব শোনে কিন্তু যদি হুজুরের কথার পরে নেতারে মাইক দেওয়া হয় তখন দেখা যায় কেউ থাকে না এই দৃশ্য আমি অনেকবার দেখছি অনেকবার দেখছি হুজুরে বসাই রেখা
ফার্স্ট মাইক নিয়ে এখন কি বক্তৃতা যাচ্ছে মনে করে যে লোকজন তার কথা শুনুন, লোকজন তার সাথে তাল দিতেছে তুমি তাড়াতাড়ি ছাড়ো, এও বোঝে না, এও বোঝে না কি করে সে মাইক পেয়ে মনে করে যে মানে আমার কথাই শুনতেছে, কিন্তু সবাই মনে মনে কইতেছে যে আমরা একটু তাল দিয়ে ওরে তাড়াতাড়ি থামাই। কিন্তু যখনই দেখা যায় হুজুরের পরে দেয় আর মজলিস থাকে না, এরকম কয়েক মজলিস আমি দেখছি পরে কয় যে এখনই দোয়া হয়ে যাবে, এখনই দোয়া হয়ে যাবে, আপনারা বসেন, মানুষ আর থাকে না, চলে যায়। তো ও দেয়ার ব্যাটারি উপরে বসে বসিয়া ও মনে মনে কইতেছে কি রব্বুল আলামিন বুঝলে বুঝি আমারই বুঝাইতেছে। তো এইটা জাদুঘররা বুঝে ফেলেছে। এখন তারা কয় কি আমান্না বি রব্বিল আলামিন রব্বি মূসা ওয়া হারুন, এই রব্বুল আলামিন বলে তোরে বুঝেই নেই রে, মূসা আর হারুনের রব আল্লাহ রব্বুল আলামিন কে বুঝাইছি। অনেক কথা বলছে। এখন ফিরাউন কে দাঁড়া, অন্য এক আয়াতে আল্লাহ পাক বলেন ফাউলকিয়াস সাহারাতু সুজ্জাদা, আমান্না বি রব্বিল আলামিন শুধু বলছে তাই না, ওরা সিজদায় পড়ছে, আল্লাহ কয় পড়ে নাই, কি হইছে আমি ফেলাই দিছি, আমি আল্লাহ ঘাড়ে ধরে ওদেরকে সিজদায় ফেলাইছি। তাহলে বোঝা গেল কি ওরা সিজদায় পড়ে নাই, সিজদায় ফেলছেন কে কি কারণে, ও যে নবীর আদব করছে, ওই আদবের বরকতে সিজদায় ফেলাইছেন, তো এমন ফেলানো ফেলাইছেন। এখন ফেরাউন কয় কি কি আমারে বাইখা তুই মুসার মুসার রবরে সিজদা দিলি দাঁড়া, তোদের হাত পাকা নাই, এরপরে শুলে চড়াবো তোমরা কি বলতেছে লাদয়ের কোন সমস্যা নাই, কেন ইন্না ইলা রাব্বিনা মুনকালিবুন, মালিকের সাথে সম্পর্ক কায়েম হয়ে গেছে, উলফাত মে বরাবর হাই হফা হো কে জাফা হো, উলফত মে বরাবর হায় ওফা হো কে জফা হো, হর চিজ মে লজ্জত হায় আগর দিল মে মজা হো, হর চিজ মে লজ্জত হায় আগর দিল মে মজা হো। কারে মালিকের সাথে লিংক হয়ে গেছে, এখন মইরেও মজা, এখন মায়ের খেয়েও কি মজা, আহা কি এক আয়াত যেন হঠাৎ করে মাথায় আসছে, আবার আসলো না যে তোমাদের কি যে তোমরা হয় মরবা নয় মারবা, মরলে শহীদ মারলে কাজী, কাফের মারলেও তুমি তোমার জন্য জান্নাত, কাফের তোমারে মারলেও কি জান্নাত, কাফের যদি আমারে মারে, আর কি আয়াতটা মাথায় এসে আবার আসলো না, সুন্দর দেখি যখন মনে পড়ে বলবার না, যে তোমাদের কি হয় কাফেররা তুমি মারবা নয় কাফের তোমারে মারবে, যদি কাফেররা তুমি মারো তো কি তুমি জান্নাতি, আবার কাফের তোমারে মারে তুমি শহীদ তুমি কি জান্নাতি, আর কাফের তোমার হাতে যদি মরে এতেও জাহান্নাম, আর যদি তোমারে মারে তাতেও কি জাহান্নাম। কেন আয়াতটা মনে পড়তেছে না, আল্লাহ খুব কষ্ট লাগতেছে, আয়াতের মধ্যে আল্লাহ পাক বলতেছে যে তোমাদের যেদিকেই যাও খায়েরই খায়ের, না আজাবান লি আমরিল মুমিন, মুমিনের বিষয় বড় চমৎকার, নবীজি বলেন আশ্চর্য সবই তার জন্য ভালো, সব তার জন্য খায়ের কল্যাণ, অকল্যাণ মুমিনের জন্য কি নাই, ঈমান নিয়ে যা করে সে যদি বিপদে পড়ে বিপদও তার জন্য খায়ের, অসুস্থ হয় এটা তার জন্য খায়ের, সুস্থ হয় তার জন্য খায়ের, ধনী হয় এটা তার জন্য খায়ের, দরিদ্র হয় এটাও তার জন্য খায়ের, যেখানেই যাক ইন আসাবাতু দররাউ সাবারা ফাহুয়া খাইরুল লাহু ওয়া ইন আসাবাতু সাররাউ শাকারা ফাহুয়া খাইরুল লাহু, খুশির কিছু মিলে গেল আলহামদুলিল্লাহ খতি জান্নাতি, আবার দুঃখের কিছু মিলে গেল কি কয় আলহামদুলিল্লাহ সবর আল্লাহ তোমার পক্ষ থেকে আসছে, সুতরাং আমার কোনো দুঃখ নাই, ফয়সালা কার তোমার, এটাও তার জন্য কি খায়ের। সুতরাং ওরা কি কয় লা দয়ের কোনো সমস্যা নাই, ইন্না ইলা রব্বিনা মুনকালিবুন, এবার মরতে দেরি, মালিকের কোলে চড়তে দেরি হবে না, এবার তোর ফাঁসি দিতে দেরি, মালিকের কোলে চড়তে দেরি হবে না, আমাদের একমাত্র চাওয়া পাওয়া ইন্না নাতমাউ আইয়ান ফিরানা রব্বুনা খতায়ানা, আমাদের রব যেন আমাদেরকে মাফ করে জান্নাত দিয়ে দেয়, এটাই আমাদের একমাত্র চাওয়া পাওয়া। তো বলার মাকসাদ ওই যে এতটুকু আদব করছে, আদবের বরকতে আল্লাহ পাক কি করছেন শুধু ইমান দিছেন তাই না, একেবারে সবগুলোরে আল্লাহ তাৎক্ষণিক জান্নাতে বসিয়ে দিছেন, সবগুলোরে
তৎকালীন জান্নাতে বসিয়ে দিয়েছেন। তাই আপনাদেরকে বলি, এই দিনই মজলিসে যখন আসবেন, ওয়ারেসের নবী উলামা একরাম যারা, তারা তো ওই মিরাজ সিনাই নিয়ে আসে, ওই মিরাজের কিছু অংশ নেওয়ার জন্যই তো আপনি আসছেন, ওইটা পাওয়ার জন্য আদবের হাঁটু ভাঙ্গা এখানে বসবেন, ওই রকম দেলের মুখ খুইলা এখানে বসবেন। প্রথম যে কথা শুরু করছিলাম সেই কথায় তো আর ফিরে যেতে পারবো কিনা জানি না, যেটা বলতেছিলাম রুখ ঠিক করতে হয়। কি করতে হয়? রুখ ঠিক করতে হয়। একবার ওইদিকে চোখ, আমি টাকা চাইতেছি তাফিবুল হক সাহেবের কাছে, আবার চোখ আমার ওইদিকে দিবে দিবে, কেবলটা চাইতেছো আমার কাছে চোখও আমার দিকে দে, চাইতেছেন আল্লাহর কাছে চোখও কার দিকে দিব, দেলটা কার দিকে দিব, আল্লাহর দিকে দিব। আল্লাহ যেই সড়কের মাধ্যমে দিচ্ছেন ওই সড়কের দিকে মুখটা দিব, পাত্র ওইদিকে পাতবো, তাই না আল্লাহ দিবে। আপনি চাইতেছেন আল্লাহর কাছে, আবার এদিকে মোবাইল উঠে আবার ওইদিকে কে আইলো তারে দেখেন, আবার এদিকে অন্যদিকে খবর টবর নেওয়ার চেষ্টা করেন, এতে হয় না, এতে হয় না। আপনি পুরো মালিকের দিকে রুখ করেন, মালিকের দিকে রুখ করলে মালিক কি করে? এক বুজুর্গের পিপাসা লাগছে, এটা কইতেছিলাম, পরে আমি ওই কথায় ফিরে যাইয়া তাড়াতাড়ি শেষ করে দিয়া অর্ডার দিয়ে দেব। এক বুজুর্গ উনি পিপাসা লাগছে, পানি তালাশ করতেছে, অনেক তালাশ করতে করতে একটা ইন্দারা পাইছে, ইন্দারা পাইয়া এখন ইন্দারার থেকে পানি উঠে বেরিয়ে, ইন্দারা তো আর এমন না আপনাদের এই পুকুর না যে নাইমে চলে যাবে, যেহেতু ইন্দারা পানি মেলা নিচে, পানি উঠাইতে হলে বালতি লাগবে, রশি লাগবে, রশিও নাই বালতিও না, অনেক টুকাইয়া টাকাইয়া একটা লোটা টোটা জোগাড় করছে, রুমাল টুমাল দিয়া যা পাইছে পেঁচাইয়া ওইটা বাইন দিয়ে ছাড়ছে, পানির কাছে যায় পানি পায় না, পানির কাছে যায় পানি পায় না। এর মধ্যে একটা ঘোড়া আসছে, ওই ঘোড়াটা পিপাসায় মানে ছটফট করতে করতে আসছে, আইসে ইন্দারার দিকে নিচের দিকে তাকাইছে, তাকাইয়ে দেখে পানি মেলা নিছে, অসহায়ের মতো মুখ উপরের দিকে দিয়ে আ করছে, আসমানের দিকে দেখে গেল, সুবহানাল্লাহ কয় না এখনো পর্যন্ত, আসমানের দিকে তাকাই হা করছে, এখন দেখে কি মুহূর্তের মধ্যে পানি নিচের থেকে একেবারে পাড় পর্যন্ত এসে হাজির হয়ে গেছে, এখন ও পানি খায়, বুজুর্গ পানি খায়, খাইয়া পরে বুজুর্গ আল্লাহর সাথে ঝগড়া শুরু করছে, ঝগড়া কি, আমি এত চেষ্টা করি পানি নড়ে না, আর ঘোড়া আইলো পানি তার কাছে বসিয়ে দিলাম, আল্লাহর সাথে বুজুর্গদের এরকম কি হয়, টকিং হয় না, ইত্তেসালে বেতাকাইয়ুব বেকিয়াস, ইত্তেসালে বেতাকাইয়ুব বেকিয়াস, হাসতে রব্বুন নাসে রাবা জানে নাস। যদি ওই রকম কারো দিল হয়, দিল যদি সাফ হয় তো মালিকের কাণ্ড কারবার তার দিলের মধ্যে ভাইসে ওঠে, আয়না যেমন পরিষ্কার হইলে আয়নার মধ্যে চেহারা দেখা যায়, কলব যখন পরিষ্কার হয় তো মওলা পাকের কাণ্ড কারবার তার কলবে ভাইসে ওঠে, সে তখন দেখতে পায়। তে এখন বলতেছে মালিক এ কোন কারবার, এলহাম হয়, ও বান্দা এই আপনাদেরকে বলি, এটা কিন্তু সবার সাথে হয়, কেউ টের পায় কেউ টের পায় না। এই মোবাইল, একটা মোবাইল কিনছিলাম একবার আমি 33,000 টাকা দিয়া, অনেক আগে, এখন মনে পড়ছে দামটা, তো ভালো মোবাইল, কিন্তু এখন দেখি কি হঠাৎ করে ফোন আসে না প্রায় দুই দিন। আমি মনে মনে ভাবলাম যে এইরকম মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে গেলাম, একটা মানুষও আমার ফোন করে না, অথচ ফোনে আমার জ্বালায় সারাক্ষণ। পরে পরীক্ষা করে দেখি ইসে নিয়ে দোকানে নিয়ে ফোন তো আইসে কত ডজন, তার হিসাব নিকাশ নাই, কিন্তু ফোন স্ক্রিনে ভাসে না, কেন ভাসে না, স্ক্রিনে আবর্জনা জমে গেছে, ভাইরাস জমে গেছে। আমাদের কলমের যে স্ক্রিন, এই স্ক্রিনে যখন ভাইরাস জমে যায় তো মালিকের ইঙ্গিত বুঝি না, মালিকের ইশারা বুঝি না, তার সাথে যে লিংক ওই লিংক আর বুঝে আসে না, এটা ভাসে না, আর যার দিল সাফ আল্লাহ পাক তার দিলে ওইটা ভাসাইয়া দেয়, সে দেখে সে বুঝতে পারে। এবার ওই বুজুর্গ মালিকের সাথে কথা শুরু করছে, কি যে আমি বনি আদম, এত চেষ্টা করলাম কিন্তু পানি নড়ে না, আর ঘোড়া আসলো আর পানি তার মুখের কাছে চলে এলো, আল্লাহ কয় তুই কি করছস আর ও কি করছে দেখ, তুই রশি টুকাইছস, তুই বদনা তালাশ করছিস, এরপরে নিজে চেষ্টা করছিস, আমার হাওয়ালা তো করিস নি, আমার দিকে তো ওর মতো তাকাইতে পারিস নি, ও আমার দিকে যেভাবে তাকাইছে ওর টাকারও দেখা আমার রহমতে জোশ এসে গেছে,
حسن پر عاشق نہیں ہو عاشق ہو ان چار پر رفتار پر گفتار پر ناز پر انداز پر تمہارا منیر بھاپ کی منیر جذبہ کی کون مون نہیں ہے مالک ایک دکھتا گئی سو مالک تمہارا جذبہ دکھتا گئی ওই জজবাটা যদি মাওলানা রে সুন্দর দেখাইতে পারো আল্লাহ পাকের রহমতে জোশ আসবে নূরানি পাইপ লাগাইয়া আল্লাহ পাক তোমার সিনায় হেদায়েতের নূর পৌঁছে দিবে এজন্য বলছিলাম আপনাদেরকে খেতটা রেডি করেন এই খেতে কখন যায় জানেন আল্লাহ নিজে বলে দিবেন যে মুরগি ওর জন্মের সময় আমি ওর হেদায়েত দিয়ে দিছি ছাগল তার সৃষ্টির সময় আমি তাকে হেদায়েত দিয়ে দিছি এজন্য কোন মুরগি আজ পর্যন্ত গরম পানিতে ঠোঁট দিতে দেখছেন পানিটা তো গরম তার জন্য ক্ষতিকর কে বলল তাকে কে বলল তাকে কোনদিন আগুনের চুলায় মুখ দিয়ে দেখছেন কিন্তু আপনার বাচ্চা একটা সামনে আগুন রাখে জড়াই ধরবে লাল টুকটুকে এটা কত মজাদার জিনিস জড়াই ধরে মুসা আলাইহিস সালাম আগুনের খান্ডা মুখে দিছে পিচ্ছি মুসা আগুনের খান্ডা কি মুখে দিছে লাল টকটকা তা আগুনের খান্ডা মুখে দিছে তো মানুষ কি মানুষ আল্লাহ পাক সৃষ্টির সময় কোনো এলেম দেন নাই আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তাআলামুনা শাইয়্যা আমি আল্লাহ তোমাদেরকে বের করেছি তোমাদের মায়েদের পেট হতে এমন অবস্থায় যে তোমরা কিচ্ছু জানো না কোনো এলেম তোমাদেরকে দেইনি বাকি তিনটা জিনিস তোমাদেরকে দিছি ওয়াজালালাকুমুস সামা ওয়াল আবসারা ওয়াল আফিদা আমারে দেখলে তো তরজমা বুঝে ফেলাইছে ওয়াজালালাকুমুস সামা ওয়াল আবসারা ওয়াল আফিদা তোমাদেরকে আমি কান দিছি চোখ দিছি কলব দিছি এই তিনটা যদি কেউ কাজে লাগায় আল্লাহ পাক বলেন ইন্না ফি যালিকা লাযিকরা যদি এই তিনটা কেউ কাজে লাগায় মনোযোগী হইয়া শোনে অবশ্যই 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 তিনবার বলছেন আল্লাহ আল্লাহ কয়বার উনি জিজ্ঞেস করবে যে ইন্না মানে তো অবশ্যই বুঝলাম লামজ বললাম মানে অবশ্যই বুঝলাম আর একবার অবশ্যই কোথায় পাইলে ওলামা একরাম জানেন ওনাদের উদ্দেশ্যে বলতেছি তাকদিমু মা হক্কুহু তাখির ইউফিদুল হাসরা ওয়াত তাকিদ যে জিনিস পরে হওয়ার ওইটারে যদি আগে আনে এর মধ্যে গুরুত্ব বেড়ে যায় তো ফি যালিকা পরে হওয়ার কথা আছে এটা কোথায় আছে আগে আছে যেমন ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়িব কোরআন শরীফের আরেক আয়াত কালিমে তাইয়িব ইয়াসআদুল কালিমুত তাইয়িব ইলাইহি কিন্তু ইলাইহিটা কি করছে আগে আছে ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়িব গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ পাক তিন তিনবার অবশ্যই বলতেছেন আল্লাহর অবশ্যই বলার কি দরকার আল্লাহ কি মিশা কথা কয় কথা কয় আল্লাহ কি মিশা কথা বলেন আল্লাহ নিজে বলছেন অমান আসনাকু মিন আল্লাহি কিলা এ আমার থেকে সত্যবাদী কে আছে মহা সত্যবাদী হলেন কে আল্লাহ এক সাহাবি উনি মদিনা মুনাব্বরার বাইরে থাকতেন এক সপ্তাহ দশ দিন পর পর মদিনা শরীফ আসতেন আই সেই যার সাথে দেখা হইতো তারে বলতেন যে এই আমি যাওয়ার পরে কোন সুরা নাজিল হয়েছে রে কোন আয়াত নাজিল হয়েছে রে আমার একটু শোনাও যারে পাইতো সাহাবি যারে পাইতো তো একবার ওটা শুনতো একবার উনি আসছেন তো একজন এই সুরা শুনেছে ওয়াশামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইদা তালাহা ওয়ান নাহারি ইদা জাল্লাহা কয়েকটা কসম আল্লাহ তাআলা খাইছেন একটা না উনার মুখ কালা হয়ে গেছে কি মুখ কালা কেন আমার আল্লাহ কসম খাইলো কেন আমি তো বিনা কসমই আল্লাহর কথা বিশ্বাস করি বলতেছে যে তার সাদা সিধে ভাব নিয়ে বলতেছে আমার আল্লাহর কথা কি কসম খেয়ে বলার দরকার আছে রব্বুল আলামিন বলেন কসম এই জন্য খাই যাতে তোরা সবাই তাড়াতাড়ি করে মনের মধ্যে বিশ্বাসটা পয়দা করে ফেলতে পারিস তোদের জন্য অন্তরে তাড়াতাড়ি বসে যায় কথাটা এই জন্য আমি বারবার কত জায়গায় আল্লাহ কসম খাইছেন একটা না পাঁচ কসম একটা না তিন কসম একটা না সিং মানে দুই কসম সিঙ্গেল ডাবল এরপরে তিনটা চারটা পাঁচটা একটা না কসম খেয়ে খেয়ে আল্লাহ তাআলা কি কোরআনে কারিমে কথা বলছে এখানে আল্লাহ পাক তিন তিনবার বলতেছেন অবশ্যই 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 এই কোরআন হাদিসের আলোচনায় অবশ্যই নসিহত আছে কার জন্য লিমান কানা লাহু কলব যার কি আছে কলব আছে
যে এই দিলটা লাগায় আর আলকা সামা অথবা কানটা ভালো করে লাগায় অহুয়া শহীদ এই দুই চোখ বিস্ফারিত করে সাহাবা একরাম নবীজির সামনে আসতেন বিস্ফারিত নয়নে নবীজির দিকে চাইয়ে থাকতেন কলবের দুয়ার খুলে দিতেন চোখের জানালা খুলতেন কানের খিড়কি খুলতেন দুই চার মিনিট কথা শুনতেন উইটা যখন যাইতেন আল্লাহ পাক সিনা হেদায়েতের নূর দিয়ে ভরে দিত তাই বলছিলাম যে আমাদের তো সুর আছে নূর নাই হুঙ্কার আছে পাওয়ার নাই যাও আছে নেওয়ার তরিকা তার নেই এই জন্য আমরা ওই তরিকাটা বাস্তবায়ন করি তরিকা অনুযায়ী আদব অনুযায়ী শুনি ইনশাআল্লাহ আল্লাহ পাক মাহরুম করবে না পরিশেষে নেওয়ার তরিকার এক হাদিস শুনে ইয়া কথা শেষ করতেছি এক সাহাবি বুড়া বুড়া আবার রাগ করে গেল সাহাবি বুড়া নবীজির এসে সালাম দিছেন আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ বলেন না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হ্যাঁ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজির নাম ধরে ডাক দিছে আমারে তো এলাকার মানুষ চেনে না কিন্তু মরণের তো সবাই চেনে যদি এলাকার কেউ এসে ডাক দেয়া বলে আসসালামু আলাইকুম ও তাফিম ডাকটা দিল আপনারা বলবেন না এটা বেয়াদব আমাদের মিয়া সাপরে নাম ধরে ডাক দিস এমন মিয়া সাপ কয়েক কোটি বাঁচলেও নবীজির পেশাবের ফেরার সমান হবে না সেই নবীজিকে বুড়ে এসে সালাম দিচ্ছে আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ নবীজির কপালে চামড়াও ঘুষায় না একটুও বিরক্তি আসে না আবু বকর ওমর উসমান আলী তলহা জুবায়ের সহ যাদ্রেল যাদ্রেল সাহাবিরা বসা তাদের কারো মধ্যেও কোনো কি নেই প্রতিক্রিয়া নাই নীরব নিস্তব্ধ হয়ে বসা চুপচাপ বসা বুড়া নবীজি মনে মনে বলতেছেন বেচারা গ্রাম থেকে আসছে আদব কায়দা জানে না যেমনে পারে তেমনে দেখ সালাম কি সমস্যা দেখ সালাম নবীজি সালামের জবাব দিচ্ছেন হাসি মুখে এরপরে জিজ্ঞেস করলেন কি মিয়া সাহেব কি বলবেন আপনার উপর যে গীত না দিল হ্যাঁ একটু গীত শুনেন ওহি বা কোরআন এ না আপনার উপর যে গীত না দিল হয় আমার একটু গীত শোনা নবীজি চেহারার দিকে চাইয়ে দেখতেছেন বাহ শব্দ তো মুখে গীত কিন্তু তার চেহারায় যে নূর নবীজি দেখতেছেন নবীজি বললেন আচ্ছা ও আপনি ওহি শুনতে চান আসেন আমার কাছে আসেন কাছে নিছে কাছে নিয়া নবীজি কুল হুয়াল্লাহ শরীফের তেলাওয়াত করছে মাত্র চারটি আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد چار آيات التلاوة كرسن قل هو الله شريف التلاوة كرسن وي بودا من الدوار كويلا চোখের জানালা খুইলা কানের খিড়কি খুইলা মনোযোগ দিয়া যখন শুনছে নবীজির তেলাওয়াত শেষ বুড়া চিৎকার দিয়ে উঠছে নেমাল ইলাহু ইলাহুনা আমার মাহবুব তুমি জিন্দাবাদ সে বলতেছে মনে মনে আল্লাহ তোমারে আমি চিনে ফেলাইছি তুমি কেমন বুঝলেই বলতেছে আমার আল্লাহ কেমন জানেন নবীজির বলতেছে আমার আল্লাহ কেমন জানেন আমি বুঝে ফেলাইছি কেমন ইয়াকবালুল ইয়াসির ওয়া ইউতিল জাযিল ইয়াকবালুল ইয়াসির ওয়া ইউতিল জাযিল আল্লাহ অল্প একটু নেয় আর ঝুলি ভুইরা দেয় বান্দার থেকে বেশি চায় না চায় কি কেমন এই তাফসীর শুই না নবীজির চেহারা খুশিতে উজ্জ্বল হয়ে গেছে যে বুড়া গ্রাম থেকে আইসা কামলা মানুষ এত চমৎকার তাফসীর করছে খুশিতে নবীজির চেহারা উজ্জ্বল হয়ে গেছে আমার নবীজির মধ্যে কোনো মুনাফিকি ছিল না রাগ হইলে রাগও দেখা যাইতো খুশি হইলে খুশিও দেখা যাইতো আমাদের তো কিছু লোক আছে ভিতরে ভিতরে রাগ কিন্তু মুখে মানে ক্রূর হাসি হাসে বিস্ময় হাসি হাসে অথচ ভিতরে কি রাগ কিন্তু আমার নবীজি তা না যখন রাগ হইতেন রাগ দেখা যাইতো গলার রগ খুলে যেত রাগ দেখা যাইতো ইহমাররাত হয়ে না তাব গন্ডদেশ লাল হয়ে যাইতো চোখ রক্তিম হয়ে যাইতো দেখা যাইতো আবার যখন খুশি হইতেন এত খুশি হইতেন ই কানা ইদা সুররা ইস্তানারা ওয়াজহু ফাকান্নহু কিতাতু কমার যখন খুশি হইতেন চেহারা এত উজ্জ্বল হইতো মনে হইতো যেন চাঁদের খান্ডা জমিনে নেমে আইছে এরকম হইতো তো নবীজি খুশি হইছেন যে চেহারা দেখে বোঝা যাচ্ছে কি চমৎকার নবীজির চেহারা হা করে বুড়ার দিকে চাইয়ে রেছেন বুড়া কয় কি ইয়াকবালুল ইয়াসির ওয়া ইউতিল জাযিল এতটুকু নেয় ঝুলি ভইরা দেয় এই বুড়ার এই কথা যদি তাফসির শুরু করি না বুড়া কি তাফসির করছে একবার সুবহানাল্লাহ কয় মিজানে দুই পাল্লার এক পাল্লা ভইরা যায় সুবহানাল্লাহ কইতে কয় সেকেন্ড লাগে আমি হিসাব করে দেখছি ভালো করে উচ্চারণ করে বললে 3 সেকেন্ড লাগে সুবহানাল্লাহ
সাত আসমান জমিন দিয়ে যাই পাল্লা ভরা যায় না কিন্তু বান্দা যদি ইখলাসের সাথে সুবহানাল্লাহ বলে মালিকের যদি পছন্দ হয়ে যায় তিন সেকেন্ডের সুবহানাল্লাহ আল্লাহ পাক ওই এক পাল্লা ভরে যায় পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে ধোকাবাজি করবে না সলচাতুরি করবে না মালে ভেজাল দিবে না ক্ষেত খামার করতে গিয়ে জমিনের মানে আইল কেটে নিজের জমিন বড় করবে না কোন রকম জুলুম করবে না মিথ্যা বলবে না সুদি কারবার করবে না ব্যবসা করবে এ যদি করে তো পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে এক ওয়াক্ত পড়ে যায় আর এক ওয়াক্তে নোটিশ দিয়ে দেয় যে আজান দিতে দেরি মসজিদে আসতে দেরি করবো না এমন করে যদি পাঁচ ওয়াক্ত নামাজ কেউ পড়ে রাত্রে ঘুমায় ঘুমের সময় নোটিশ দেয় যে আমি ফজরের নামাজ উইঠা পড়বো জামাতের সাথে পড়বো এ যদি করে রব্বুল আলামিন বলেন পুরা চব্বিশ ঘন্টার মধ্যে মাত্র দেড় ঘন্টা দিছিস আমারে কয় ঘন্টা বা একটু বেশি কেউ যদি একটু বেশি খুশু খুদুর সাথে পড়ে তার একটু বেশি লাগবে বা দুই ঘন্টাই ধরলাম চব্বিশ ঘন্টার মধ্যে দুই ঘন্টা দিছিস আমারে বাকি সময় তোর স্বাস্থ্যের জন্য ঘুমাইছিস তোর নিজের পেটের জন্য ব্যবসা বাণিজ্য করছিস চাকরি বাকরি করছিস ক্ষেত খামার করছিস কর কিন্তু তুই যে নামাজের প্রতি লক্ষ্য রেখা এই টাইমটুকু কাটাইলি তোর পুরো ব্যবসা পুরো খেত খামার পুরো চাকরি আমি আল্লাহ ইবাদত হিসেবে লিখে দিলাম ন্যায় কতটুক দেয় কতটুক বুড়ার তাফসির ইকবালুল ইয়াসির ওয়া ইউতিল জাজিল এই তাফসির করছে কি দিয়া ভিতরে নূর ঢুকে গেছে ওই নূর ঢুকছে কখন যখন সে আদব নিয়ে শুনছে কলবের দুয়ার খুইলা চোখের জানালা খুইলা কানের খিড়কি খুইলা আদবের সঙ্গে বয়ান যখন শুনছে তিলাওয়াত শুনছে বয়ান টয়ান কিচ্ছু না শুধু তিলাওয়াত আল্লাহ পাকের কালাম এমনই না আব্দুল্লাহ ইবনে মুবারক এক মাইয়ের উপর আশিক ছিল আল্লাহ প্রতিদিন সকালবেলা এক বিল্ডিং এর নিচে গিয়ে দাঁড়িয়ে থাকতো ওই মেয়ে স্কুলে যায় তার এক নজর দেখার জন্য দেখছেন তো দেখার জন্য আহা একদিন দাঁড়াই রয়েছে আওয়াজ আসলো এ ওর জন্য কত দিন দাঁড়াই রইলি আমার জন্য কি একদিনে দাঁড়াইছিলি এতটুকু এক আওয়াজ আসছে ওই আওয়াজে ওইটা দেলের মধ্যে লাগছে আর দেলের মধ্যে লাগার পরে আব্দুল্লাহ ইবনে মুবারক কেমন বনা বনছে এমন বনা বনছে ইমাম আবু হানিফার ৩৯তম সাগরেত এমন বনা বনছে যে আল্লাহ তাআলা দুনিয়াবাসীদের দেখাই দিছে যে উনি জান্নাতুল ফিরদাউসে বসত করতেছেন এই জন্য এই জায়গায় ভরবেন রাজি আছে তো ইনশাল্লাহ এখানে ভরব হ্যাঁ আরে আল্লাহ পাক কি বলেন বাল হু আয়াতুম বাইয়িনাত ফি সুদুরিল্লাযিনা উতুল ইলম এগুলো সিনায় থাকে সিনার থেকে সিনায় যায় আপনি শুধু কানে নেবেন কানে নিয়ে কোনো লাভ নেই এটা কোথায় নিতে হয় চীনে নিতে হয় ইমাম গাজালির কিতাব নিয়ে গেছিল ডাকাতি তো এমনি ডাকাতি হয়েছে অনেক কিছু নিয়ে গেছে কিতাবও নিছে তো ইমাম গাজালি বলছেন কি বাবা সব নেই আমার কিতাব কয়খান দিয়ে দে অনেক কষ্ট করে নিজে হাতে লিখছি হাতের লেখা কিতাব বড় বড় কিতাব কিতাবগুলো দিয়েছে তখন ডাকাত বলে কি আই শেখ এ মৌলবি সাহেব কি কাল ইলমু মা ফিস সুদুর লা মা ফিস সুতুর এলেম তো ওইটারে বলে যেটা সিনায় থাকে যেটা কাগজে থাকে ওইটারে এলেম কয় না যদি কাগজের এলেমই এলেম হয় তো এখন বড় মৌলবী আমি ঢাকাতে বলতেছি এখন বড় মৌলবী আমি এখন তো তোমার কাছে কিতাব নেই কিতাব তো আমার কাছে কাগজ তো আমার কাছে ইমাম গাজ্জালি কয় কি ঢাকাত কিতাব আমার দিয়ে দিছে তবে ওই যে সবক পাইছি এরপরে যা শুনি কলবে ভরি আলহামদুলিল্লাহ সব কিতাব মুখস্থ হয়ে গেছে ইমাম গাজ্জালি এই জন্য আপনারা আজকে এইরকম ভাবে শুনবেন যে যা শুনবেন কলবে ভরবেন মুখস্থ করবেন না দিয়েছেন তো ইনশাল্লাহ খালি মুখস্থ করা না আমলের নিয়েতে দিলের মধ্যে গাইতে রাখবো আল্লাহ পাক সকলকে তৌফিক দান করেন এলোমেলো বিক্ষিপ্ত অগোছালো কিছু কথা যা মাথায় আল্লাহ ঢাইলে দিলেন বললাম ভুল ত্রুটি আল্লাহ তাআলা মাফ করেন সহি শুদ্ধটুকু কবুল করেন আমাদের সকলকে আল্লাহ পাক এখান থেকে হেদায়েতের নূর সিনায় নিয়ে যাবার তৌফিক দান করেন এবং আমাদের সকলকে তার মর্জি মোতাবেক জীবন যাপন করবার ঈমানের সাথে মরবার তৌফিক দান করেন আমিন ওয়া আখরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ